কথায় আছে, সুখে থাকলে বুতে কিলায়। দুপুরে খাওয়া দাওয়া করে যেই বিছানায় একটু রেস্ট করতে গেলাম, মাথায় চিন্তা আসলো যে একটা ম্যাঙ্গো পুডিং বানিয়ে দেখি যে কেমন লাগে খেতে। তো যেই চিন্তা সেই কাজ। ঘরে দুধ ছিল, তো আমি চুলায় দুধটা জাল করতে বসায় দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি হাফ কিলো দুধ নিয়ে নিয়েছি একটা পুডিংয়ের জন্য। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাস্টে কিন্তু টুইস্ট আছে। তো এই যে আমি এখানে গাছ পাকা দুইটা আম নিয়ে নিলাম, এই আমগুলো খুবই মিষ্টি, তো আপনারাও দুইটা আম নিয়ে নিতে পারেন এভাবে। তো এই যে আমগুলো আমি ছিলে তারপরে হচ্ছে নিয়ে নিলাম, দেখেন আমগুলোর কালারগুলো, এগুলো কিন্তু অনেক মিষ্টি আম। তো যেই চিন্তা সেই কাজেই লেগে পড়লাম। তো দুধ অলরেডি আমার জাল করা শেষ, আর হাফ কিলো দুধকে আমি একদম ঘন করে জাল করে নিয়েছি অর্ধেক করে। সাথে হচ্ছে আমি ফুল ক্রিম মিল্ক অ্যাড করে আরেকটু ঘন করে নিয়েছিলাম ব্যাটারটা। তো এই যে আমার দুধ কিন্তু কমপ্লিট, এই যে এতটা ঘন হয়েছে। তো এই তো পুডিং বানানোর সব উপকরণ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে নিয়েছি দুইটা আম, আর নিয়েছি রুম টেম্পারেচারে দুইটা ডিম, আর হয়েছে এই যে এক কাপ দুধ। জাল করার পর হচ্ছে আমার এক কাপ দুধ হয়েছে। তো এখানে দুইটা ডিম রুম টেম্পারেচারে নিয়ে নেবেন, আর এখানে হচ্ছে দুইটা আম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে তারপরে নেবেন। এই হচ্ছে চিনি, চিনি একবারেই কম লেগেছে আমার, কারণ আমগুলো কিন্তু অলরেডি অনেক মিষ্টি ছিল। তো চলেন কীভাবে বানাই আপনাদের দেখাই। তো এই তো আমি একটা বোল নিয়ে নিলাম, এখন এখানে এক এক করে সবগুলো মিশ্রণ আমি অ্যাড করব। তো ফার্স্টেই হচ্ছে আমি দুধটা ঢেলে নিচ্ছি, এই যে দেখেন দুধটা কিন্তু অনেক ঘন হয়েছে। তো এত কষ্ট করে বানালাম যে কি আর বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। একটা ভুলের জন্য আমি যে কি করে ফেলছি সেটাই আপনারা দেখবেন লাস্টে। তো এই তো আমি আম দুইটা এখন ই করে নিব, পিউরিটা বের করে নিচ্ছি হাতের সাহায্যে, যেহেতু একদম পাকা আম তো আর ব্লেন্ড করার দরকার নেই, হাত দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। এই যে এভাবে আপনারা নিয়ে নেবেন। এই ম্যাঙ্গো পুডিংটা হচ্ছে খেতে দারুণ লাগে, অনেক টেস্টি, আর বাচ্চারা খুবই পছন্দ করে। যেহেতু বাচ্চারা আম পছন্দ করে, যেই বাচ্চারা আম পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট একটা ডেজার্ট হবে। আমার মেয়ে হচ্ছে আম অনেক পছন্দ করে, তো যারা হচ্ছে এটা খুবই পছন্দ করেছে। তো এই যে এভাবে হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে আমি আমগুলো ছেঁকে নিচ্ছি, এটার কালারটা খুবই সুন্দর আসে আমটা অ্যাড করার পর। এই যে আমি এভাবে ছেঁকে নিচ্ছি সম্পূর্ণ আমটা, আপনারাও কিন্তু এভাবে ছেঁকে নেবেন, তাহলে আমের আঁশটা আর থাকবে না। এই তো দেখেন কতগুলো আঁশ বের হয়েছে, এগুলো অবশ্যই ফেলে দিতে হবে। একবার জাস্ট আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ইয়াম্মি একটা ডেজার্ট, একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খাবেন, খুবই ভালো লাগে খেতে। তো এই তো একটা বিস্কুটের সাহায্যে আমি এখন এটা ভালো করে ই করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। কালারটা এখানে আসতেছে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। এই যে এখানে হচ্ছে দুইটা ডিম নিয়ে নিছি আমি, দুইটা ডিম এখন ফেটিয়ে অ্যাড করে দিব। তো এই তো ডিম ফেটানো শেষ, এখন হচ্ছে আমি একটু একটু করে অ্যাড করতে থাকবো। এই যে উইস্কটা নিয়ে নিলাম, এই যে যারা আম পছন্দ করেন আর যারা পুরিং পছন্দ করেন তার অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন, অনেক ইয়াম্মি হয় খেতে। তো এই তো ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে, কালারটা কিন্তু আরেকটু ঘন। এই যে এই হচ্ছে রিয়েল কালার। তো সাথে হচ্ছে আমি খুবই অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, আপনারা একটু টেস্ট করে দেখবেন কতটুকু চিনির প্রয়োজন ততটুকুও অ্যাড করবেন। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি খুবই কম লাগে। তো এই তো আমি কিছু চিনি অ্যাড করে নিলাম, এখন হচ্ছে আমি এই মোল্ডটাতে আজকে পুডিংটা বানাবো। তো আমি কিছু আম কিউব করে কেটে দিলাম যাতে একটু সুন্দর লাগে দেখতে, আমটা এত পাকা ছিল যে কাটাও যায়নি খুব সুন্দর করে। তো এখন হচ্ছে সম্পূর্ণ ব্যাটারটা আপনারা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে দিবেন।
অবশ্যই ব্যাটারটা ছেঁকে দিবেন, কারণ ডিমের মধ্যে অনেক ই থাকে, ওইটা আপনারা ফেলে দিবেন। তো এই তো আমার রেডি, এখন হচ্ছে চুলায় দেবার পালা। এই হচ্ছে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, পানিটা আমি হাই স্পিডে বলক উঠিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে দিব। তো এই তো দিয়ে দিচ্ছি, খুব সাবধানতায় আপনারা দিবেন, হাতে যেন না লাগে। তো এই তো বসিয়ে দিলাম, এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, উপরে হচ্ছে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো 30 মিনিটের জন্য আমি এটা বসিয়ে রাখলাম। তো এই হচ্ছে নামানোর পর আমার রেজাল্ট। আমার একটা ভুল হয়েছে কি, আমি 2টা ডিমের জায়গায় যদি 3টা ডিম দিতাম তাহলে আমার পুডিংটা খুব সুন্দর করে বসতো। আপনারা অবশ্যই ডিমটা বাড়িয়ে দিবেন। তো ঢালার পর দেখেন আমার পুডিংয়ের অবস্থা, বাট বিশ্বাস করেন লুকটা যেমনই হোক খেতে দারুণ হয়েছে, অনেক ইয়াম্মি ছিল পুডিংটা। দেখতে খারাপ হইলো, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার সফলতা এইখানে যে খাওয়া হয়েছিল, আমি তো মনে মনে দেখে ভাবছিলাম যে খাওয়া যাবে না, বাট না, টেস্ট ভালো ছিল। আপনারা অবশ্যই ডিমটা বাড়িয়ে তারপর বানাবেন, তাহলে আপনার পুরিংটা খুব সুন্দর করে বসবে। এই যে দেখেন আমার এখানে ডিম কম হয়েছিল, এই জন্য পুরিংটা এরকম হয়ে গেছে। অবশ্যই আপনারা 3টা বা 4টা ডিম ইউজ করবেন, তাহলে পুরিংটা খুব সুন্দর হয়ে বসবে। এই যে দেখেন আমার একটাই ভুল ছিল যে আমি 2টা ডিম অ্যাড করেছি। তো খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে, ট্রাস্ট মি, আপনারা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। তো এই তো যারা খাচ্ছে ও খুবই মজা পেয়েছে, যেহেতু এখানে দুধ ডিম আম দেওয়া ছিল, এটা কিন্তু খুবই হেলদি একটা ডেজার্ট, আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। তো এটা